সাবস্ক্রাইবে ক্লিক করুন, আর হ্যাঁ, পাশে বেল বাটনটি প্রেস করেছেন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। অজানা বস্তুর রহস্য বারবারই আমাদের আকর্ষিত করে এসেছে, আর ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এরকমই অজানা বস্তু যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ভারতে লুকিয়ে থাকা কিছু রহস্যময় বস্তুর ব্যাপারে, যা হয়তো আমরা আগে জানতাম না। শেষ পর্যন্ত থাকবেন এই প্রত্যাশায় শুরু করছি। এক নম্বর তথ্য, এক নম্বরে রয়েছে রূপকুণ্ড ঝিল বা কঙ্কাল ঝিল। রূপকুণ্ড ঝিল হিমালয়ের পাদদেশ থেকে প্রায় 500 মিটার দূরে অবস্থিত। 1945 সালে এখানে কর্মরত বন কর্মীরা এ ঝিল থেকে 100 মানুষের মাথার খুলি এবং হাড় উদ্ধার করেছে। একসাথে এত নরকঙ্কাল এ ঝিলে এলো কী করে, তার ব্যাখ্যা কেউ দিতে পারেনি। এরপর প্রায় 3000 বছর ধরে ভারতীয় এবং ইউরোপীয় বিজ্ঞানীরা এই কঙ্কালের রহস্য উন্মোচন করার জন্য এ স্থানে বিভিন্ন পরীক্ষা চালায় এবং তারা বিভিন্ন মত প্রকাশ করে। অনেকেই বলে এই নরকঙ্কালগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে আটকে পড়া জাপানি সৈন্যদের, এবং কেউ কেউ বলে এই নরকঙ্কালগুলো কাশ্মীরের জেনারেল যোধাবর সিংয়ের সেনাবাহিনী। কার্বন ডেটিং পরীক্ষা করে জানা যায় এই নরকঙ্কালগুলো 1200 এবং 1500 শতাব্দীর মাঝামাঝি সময়কার, কিন্তু এই নরকঙ্কালগুলো কীভাবে এখানে এলো তার সঠিক কোনো ব্যাখ্যা আজ কেউ দিতে পারেনি। কোডিনি, কেরালা যমজ বাচ্চাদের গ্রাম। কেরালার কালিগড় সীমান্তের কাছে কোডিনি নামে একটি ছোট গ্রাম আছে। এই গ্রামে বসবাস করে প্রায় 2000 মানুষ। এই গ্রামের বেশিরভাগ মানুষই মুসলিম ধর্মাবলম্বী। এই গ্রামের বেশিরভাগ মানুষের যমজ সন্তান রয়েছে, তাই এই গ্রামটিকে যমজ বাচ্চার গ্রাম বলা হয়। সরকারি নথি অনুযায়ী 2009 সালে এই গ্রামে প্রায় 220টি যমজ বাচ্চা জন্ম হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী এই সংখ্যা প্রায় 300 থেকে 350। আরও একটি রোমাঞ্চকর তথ্য হলো এই গ্রামের মহিলারা যারা বিবাহের পর অন্য গ্রামে চলে গিয়েছে তাদেরও বেশিরভাগ যমজ বাচ্চা সন্তান হয়েছে। এই যমজ বাচ্চার পেছনে কী ব্যাখ্যা রয়েছে তা কেউ এখনও পর্যন্ত জানতে পারেনি। লাদাখ 3 নম্বরে আছে, ভারত এবং চীনের বর্ডার। চীনের অধিকৃত অংশ এক্সাই, যা চীন নামে পরিচিত, আর ভারতের অধিকৃত অংশ হল লাদাখ। অত্যাধিক ঠান্ডা এবং দুর্গম স্থান হওয়ার কারণে এখানে কেউ আসা যাওয়া করে না। দুটি দেশের চুক্তি অনুযায়ী এখানে কোনো সীমান্তরক্ষী পাহারা দেয় না। এই সীমান্তের দুই প্রান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী এখানে একটি ভূমিগত এলিয়েন বেস রয়েছে। এ ব্যাপারে দু দেশের সরকারই জানে। স্থানীয় বাসিন্দারা বলেন যে তারা এই অঞ্চলের উপর UFO দেখেছে, আর এ কথা শুধু ভারতীয় নয়, চীনা অধিবাসীরাও বলে থাকে। স্থায়ী গাইডদের কথা অনুযায়ী এই ঘটনা এখানে নতুন কিছু নয়, এ ধরনের ঘটনা এখানে মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। এখানে আসা পর্যটকদের দু দেশে যাওয়ার পথের পারমিট থাকা সত্ত্বেও তাদের এই অংশে যেতে দেওয়া হয় না। চার নম্বর তথ্য, জোতিঙ্গা আসাম। আসামের দিবা হাসাও জেলাতে জোতিঙ্গা নামের একটি গ্রাম আছে। এখানকার জনসংখ্যা প্রায় 2500। এই গ্রামটি পাখিদের আত্মহত্যার ঘটনার জন্য সারা বিশ্বে পরিচিত। যে পাখির দল এই গ্রামের ওপর দিয়ে উড়ে যায় তারা এই গ্রাম অতিক্রম করার আগেই মৃত অবস্থার রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আরও একটি রহস্যময় ব্যাপার হলো বেশিরভাগ আত্মহত্যা নভেম্বর এবং ডিসেম্বর মাসে রাত 8টা থেকে 9টার মধ্যে ঘটে। এখানকার স্থানীয় মানুষরা মনে করে যে এটি একটি অদৃশ্য শক্তি বা ভূত প্রেতের কাজ, আর এই রহস্যময় ঘটনা বছরের পর বছর একইভাবে ঘটে চলেছে। কিছু বৈজ্ঞানিকরা এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন গ্রামের আলো পাখিদের দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে, যার ফলে
যার ফলে যারা আত্মহত্যা করে। আবার কিছু মানুষের কথা অনুযায়ী এখানে জোরে হাওয়া দেওয়ার কারণে পাখিরা তাদের ভারসাম্য হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারা যায়। পাখিদের এই রহস্যময় আত্মহত্যার ব্যাপারে অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছে, কিন্তু এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে তার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। জেনে নেওয়া যাক সর্বশেষ তথ্যটি। 5 নম্বর তথ্য, বার্নি ঘাসের ময়দান, গুজরাট। বার্নি ঘাসের ময়দান গুজরাটের কাচ্চের রানের দক্ষিণাংশে অবস্থিত এক জলাভূমি। বর্ষার সময় বৃষ্টির জলের ছোঁয়ায় এ জলাভূমি প্রকৃতির রূপ পায়। এই জলাভূমিতে রাতের বেলায় এক রহস্যময় আলো দেখতে পাওয়া যায়, যা অনেকটা জোনাকির আলোর মতো কিন্তু আকারে অনেক বড়। এই রহস্যময় আলোকের স্থানীয় মানুষরা চিরবাতি বলে। এই আলোটি প্যারাল্যাম্পের মতো উজ্জ্বল এবং সর্বদা নিজের রং পরিবর্তন করতে পারে। এর আকার একটি আপেলের মতো। এর রহস্যময় আলো বার্নি ঘাসের ময়দানে প্রতি রাতে ঘুরে বেড়ায়, আবার কখনো কখনো একই স্থানে স্থির হয়ে থাকে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী বার্নি ঘাসের এই আলো তাদের জীবনের একটি অংশ হয়ে গিয়েছে, আর বছরের পর বছর একইভাবে ঘটনাটি ঘটে চলেছে এখানে। কিন্তু মানুষ দাবি করেন যে এই অদ্ভুত আলো বহুবার তাদের পিছু নিয়েছে কিন্তু তাদের কোনো ক্ষতি করেনি। এ অদ্ভুত আলোর পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে তার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। হ্যালো, আপনাকেই বলছি, ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদিশা 360 প্রতিদিন নিয়ে আসছে জানা যেন অসংখ্য রহস্যমূলক তথ্য, বিজ্ঞানমূলক তথ্য, নতুন তো লেটেস্ট আপডেট এবং ক্রিকেট জগতের নিত্য নতুন খবর। আপনি যদি চান এই ভিডিওগুলো মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইবে ক্লিক করুন। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনার স্ক্রিনে সর্বপ্রথম দিতে চাইলেই অবশ্যই বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিদিশা 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।